বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি টানা আজকে আবারও। এখনকার লাইভগুলো করতে আমার অনেক মজা লাগে। হ্যাঁ, এখনকার লাইভে একটা অন্যরকম মজা আছে। কি মজা বলেন তো? এখন থেকে যেহেতু আমরা সবাই মিলে একটা গেম টেম খেলতে খেলতে লাইভ করবো, তো এই জন্যই মজাটা লাগে আমার। তো যারাই জয়েন করছেন, ফার্স্টে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে নেটে লাইটে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু ক্লিয়ার ওকে কিনা। আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে কিংবা স্পষ্ট ভাবে শুনতে পারছেন কিনা, এরপরে লাইভটি হচ্ছে শেয়ার করে দিবেন অ্যাক্টিভ গার্লস গ্রুপ এবং বাইং সেলিং গ্রুপগুলোতে যত খুশি তত। আর কি করতে হবে বলেন তো? আর হচ্ছে আমরা কি করে অর্ডার করব সেটা জানতে হবে। তো আমি বলে নিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে অর্ডার করতে হলে কি করতে হবে আমাদেরকে। আমাদের যে প্রোডাক্টটি ভালো লেগে যাবে সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবো, স্ক্রিনশটের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবো। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে হচ্ছে 100 টাকা, আর আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। ওকে, আমাদের শপটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে লেন নাম্বার 1 শপটা বা 7 ব্লক এ, সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে শাড়িটা কি শাড়ি লেন নাম্বার 8 এবং শপ নাম্বার 8 হচ্ছে পরশমুই সেকেন্ড ব্রাঞ্চটা, ঠিক আছে? আর আজকে 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 যে আমরা গেমটা খেলবো সেই গেমটার মধ্যে আমাদের কি থাকবে? আজকে গতকালকে গেমের মধ্যে ছিল যে আমার পরা শাড়ির প্রাইসটা কে বলতে পারবে, আজকে আমার পরা শাড়ির প্রাইসটা বলতে হবে, সাথে বলতে হবে এটা কি শাড়ি। হ্যাঁ, আমি আপনাদেরকে সামান্য পরিমাণ ক্লু দিয়ে দিব, এটা প্রাইস সম্পর্কে একটু ক্লু দিব, বাকিটা আপনাদের এই শাড়ির নামটা বলতে হবে আর প্রাইসটা কমেন্ট করে জানাতে হবে। অবশ্যই একবার আমরা কমেন্ট করব, যেই গেস করব একবার গেস করার সুযোগ পাবো। সো বুঝে শুনে আমরা চিন্তা ভাবনা করে গেস করব, আর অবশ্যই 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 লাইভটা শেয়ার করব আমরা অ্যাক্টিভ গার্লস গ্রুপ আর বাইং সেলিং গ্রুপগুলোতে, ঠিক আছে? এবং লাইভ শেষেই সাথে সাথেই আমরা কিন্তু একটা গিফট ভাউচার পেয়ে যাব। সো কে কে আজকে আমরা গেম খেলছি একটু হাত তুলি। আচ্ছা, সুন্দর লাগছে আপনাকে রংরিদি, থ্যাংক ইউ সো মাচ। হাই অ্যাপো, কেমন আছো? জয়রা রাত নাই তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ারটা, আচ্ছা শাড়িটা অনেক নাইস, যে শেয়ার শেয়ার বলতে বলতে সব কিছু শেয়ারই দেখি আমি। আচ্ছা হ্যাঁ, শাড়িটা অনেক বেশি নাইস, অনেক সফট, একটা হোয়াইটের মধ্যে, হোয়াইট না ক্রিম কালারের মধ্যে শাড়ি, যদিও লাইভে এটা হোয়াইট মনে হচ্ছে। তো আমরা সবাই জয়েন করে ফেলেছি, আমি বলেও ফেলেছি আমরা আজকে কি করব। আমার পরা শাড়িটার নাম বলবেন আর হচ্ছে এই শাড়িটার প্রাইস কত সেটা মেনশন করবেন, ওকে? আচ্ছা, তো আমি শাড়ি দেখানো শুরু করি। ঈদের কিন্তু আর বেশি দিন নাই, ঈদের কিন্তু আর বেশি দিন নাই, ঠিক আছে? আর শুনে একটা জিনিস শেয়ার করতে, সে কথা বলবে শেয়ার করতে, যে খেলতেছেন শেয়ার, যারা কুইজ অংশ নেবে এই শাড়িটার চারটা নাম আপনি বলে দেন, কিন্তু কাস্টমার চেস করবে যে কি শাড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলেন ভাইয়া। এটা তসর, জামদানি, হাফ সিল্ক না কটন, আমি বলে দিয়েছি আপনাদেরকে চারটা নাম বলে দিয়েছি, চারটার মধ্যে যেকোনো একটা নাম আপনাদেরকে হচ্ছে গিয়ে গেস করে বের করতে হবে, প্রাইসটা সাথে মেনশন করে দিবেন। যেমন আপনার যদি মনে হয় এটা জামদানি শাড়ি, আপনি লিখবেন জামদানি প্রাইস, প্লাস আপনার যদি মনে হয় শাড়িটার দাম হচ্ছে 5000 টাকা, আপনি লিখবেন জামদানি প্রাইস 5000, এভাবে কমেন্টটা করবেন, ঠিক আছে? আর যে গেস করবেন একবারই গেস করবেন, আর লাইভ শেষ হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে পুরস্কার পেয়ে যাবো। ইস দেখছ, আমি কত এক্সাইটেড, কত এক্সাইটেড গেম, মানে অথচ আমি গেম খেলতে পারি না ভাই, আমাকে গেম খেলতে দেয় না, এটা কোনো কথা মানতে পারি না। তো এটা হচ্ছে আমরা কি শাড়ি দেখাচ্ছি এখন? এটা হচ্ছে সিল্কের উপরে মাল্টি সুতার কাজের, এটা হচ্ছে সিল্কের একটা শাড়ি মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে। এবং আমার পরা শাড়িটা কিন্তু গেস করতে হবে, আমি যেটা দেখাচ্ছি সেটা না, ঠিক আছে? আমার পরা শাড়িটা, ওকে, তাই একটা লিখেছে তসর শাড়ি, দাম 3900, ওকে ঠিক আছে। আমরা এরকম করে সবাই একটু কমেন্ট করি, আপু আজকে এত দেরি করছো কেন, আজকে দেরি করছি, আজকে কেন দেরি করছি, আজকে কেন দেরি করছি, জাহাঙ্গীর ভাইয়ের কারণে আজকে দেরি করছি, ঠিক আছে?
আচ্ছা শুধু নাম লিখতে লিখলে হবে না সাথে প্রাইসটাও মেনশন করতে হবে কত প্রাইস সেটাও মেনশন করতে হবে আচ্ছা সহেলি কবির লিখেছেন তসর বাট প্রাইস লেখেননি সো আপনি আবার লিখতে পারবেন দুইবার কমেন্টস করতে পারবেন দুইবার প্রাইস দিতে পারবেন একজন আছে আরে মা ভাইয়ার জন্য সবাই একবারে বালতি ভরে ভরে দোয়া দেন হ্যাঁ ভাইয়া গতকালকে বলছে একবার আপনারা কমেন্ট করতে পারবেন মানে গেস করতে পারবেন প্রাইস আজকে ভাইয়া বলে দিয়েছে যে আপনারা দুইবার কমেন্ট করতে পারবেন মানে দুইবার গেস করতে পারবেন সো সবাই মিলে ধুমায় পড়ে যান আর ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করে দেন কথা কলি তসর আর 7000 টাকা আচ্ছা ঠিক আছে দেখি আমারও বলেন এটা যে কি শাড়ি হবে আচ্ছা সো আমরা দুইবার কমেন্ট করতে পারবো আমি বলবো যারা একবার করে কমেন্ট করেছে আমরা কিছুক্ষণ আরেকটু শাড়িটাকে দেখি আরেকটু অবজারভেশনে রাখি শাড়িটা দেন আবার কমেন্ট করি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলের মধ্যে এরকম করে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা তসর 5500 শারমিন আক্তার লিখেছে ওকে সুস্মিতা দাসও লিখেছে তসর শাড়ি 4500 মানে ভাইয়া কত ইজি করে দিছে না ইয়ে ক্লু গুলো দিয়ে আচ্ছা তানহা আপু মধ্যবিত্ত তাই তানহা আপুকে গেম খেলতে দেন আমি মধ্যবিত্ত না আমি কোটিপতি লাখপতি কোটিপতি লাখপতি না কোটিপতি আমি তাই আপু অনেক টাকা পয়সা আমার রাখার জায়গা নেই জাহাঙ্গীর ভাইরে বলছে একটা আলমারি টালমারি বানান আমি টাকা পয়সা গুলো দেই আপনি কিছু জমা রাখেন সেটা হচ্ছে শাড়িটা এটার প্রাইস কত ভাইয়া 1500 টাকা আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 1500 টাকা এই শাড়িটার প্রাইস থাকছে 1500 টাকা আচ্ছা সোনিয়া লিখেছে তসর 12500 আচ্ছা ঠিক আছে দেখি কার্ডটা হয় আজকে যে 500 টাকা কে জিতবে যেই জিতুক না কেন আমাকে কিন্তু আইসক্রিম খাওয়াইতে হবে ঠিক আছে আরেকটা প্রাইজের ধারণা দিয়ে দেই পাঁচের মধ্যে ভাই আপনি তো সবই বলে দিলেন আমাকে গেমটা খেলতে দেন আচ্ছা প্রাইস কিন্তু 5000 এর ভিতরেই হবে ঠিক আছে 5000 মানে 1 থেকে 5 এর মধ্যে প্রাইস হবে সো এর ভিতরে আপনারা মেনশন করেন মানে কমেন্ট করেন আর শাড়ি তো বলে দিয়েছি তসর জামদানি কটন আর একটা যেন কি বলছিল হাফ সিল্ক চারটা কুলু দিয়ে দিয়েছি ওকে ফরজানা আপু লিখেছেন তসর 3850 টাকা ওকে দেখি আমরা কি হয় এটার প্রাইস 1500 টাকা রাইট এই শাড়িটার প্রাইস 1500 টাকা আচ্ছা শাড়ির নামটাও লিখতে হবে যারা যারা নাম লিখেন নাই আর ওই যে আমি আবার বলে দিচ্ছি আমার শাড়িটা দেখেন হ্যাঁ আমি শাড়িটা একটু আমার শাড়িটা একটু আপনাদেরকে সামনাসামনি দেখাই সো এটা হচ্ছে আমার শাড়িটা খুব সফট একটা শাড়ি খুবই সফট এতই সফট যে দেখেন আমি একটা মোটু ছোট মানুষ শাড়িটা পরছি অথচ আমাকে কত স্লিম লাগতেছে ঠিক আছে শাড়িটা অনেক বেশি সফট থাকছে এবং পাড়ের মধ্যে আমরা এরকম একটা পার পাচ্ছি হ্যাঁ এটা কি পার বলে ভাইয়া এটা শার্টেনের পার হ্যাঁ পারটা হচ্ছে শার্টেনের পার থাকছে এবং অল ওভার বডির মধ্যে আমরা এরকম করে হোয়াইট কালার সুতা দিয়ে কি পাচ্ছি সেলফ ওয়ার্ক থাকছে এবং এরকম গোল্ডেন কালার জারি সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে আপনার ফেব্রিকটা একটু দেখেন সামনে থেকে ফেব্রিকটা হচ্ছে এরকম ঠিক আছে একটা কি বলে চেক চেক একটা ভাব আছে মানে ওই যে লম্বা লম্বা থাকে না ওরকম একটা ভাব আছে গোল্ডেনটা ডিজিটাল প্রিন্ট ও ও ওকে গোল্ডেন এই ডিজাইনটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে ঠিক আছে আচ্ছা কথা করে লিখেছে তসর 3500 ঠিক আছে তোমার কমেন্ট করার ওয়ে শেষ দুইবার করে ফেলছো তুমি আর একটু পরে করতা শাড়িটা দেখা সো এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ সো এই শাড়িটা আপনাদের বলতে হবে এটা কি শাড়ি সাথে লিখবেন এই শাড়িটার নাম প্লাস প্রাইসটা প্রাইস 5000 এর মধ্যে হবে 1 থেকে 5 এর মধ্যে প্রাইস হবে আচ্ছা রিপা লিখেছেন তসর আচ্ছা আপনারা এমন কেন বলেন তো শাড়ির গেমই খেলতেছেন কেউ একটু বলেন আমি কেমন আছি দেখছেন জাহাঙ্গীর ভাই যার আপনাদের সঙ্গে আমি খেলবো না আপনারা আমাকে জিজ্ঞাসাই করেন না আমি কেমন আছি এটা হচ্ছে ব্লু কালার থাকছে এটা সিল্কের উপর না সিল্ক কাতান দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আঁচলটা আমাদের মডারেটররা কিন্তু আপনাদের হচ্ছে কমেন্ট গুলো চেক করছে দেখছে হ্যাঁ সো যে ফার্স্টে হচ্ছে গিয়ে কমেন্ট করে ফেলবেন এক্সাক্ট মানে কারেক্টটা সে কিন্তু উইনার হয়ে যাবে কথা কলি আপু কি লিখছে দেখো জাহাঙ্গীর ভাই আইসক্রিম খাবো প্রাইসটা দিয়ে দিয়ে না আজকে জাহাঙ্গীর ভাই আসলে খাওয়াবে আমাদের আইসক্রিম না এটা হচ্ছে বডি ওয়ার্কটা এই শাড়িগুলো হচ্ছে প্রাইস অনুযায়ী শাড়িগুলো অনেক সুন্দর মাত্র প্রাইস থাকছে মাত্র 1500 টাকা না 1500 টাকা সো প্রাইস থাকছে 1500 টাকা
আচ্ছা চাঁদের আলো ছিল জামদানি 4500 ভোরের পাখি লিখেছে তসর 4500 আমি আজকে ভাইয়া আপনাদের জন্য গেমটা অনেক ইজি করে দিছে হ্যাঁ আমরা একটু মাথা খাটালি কিন্তু জিতে ফেলতে পারি 500 টাকা সো প্রাইস হবে 5000 এর মধ্যে আর চারটা ক্লু তো দিয়ে দিছি জামদানি তসর হাফ সিল্ক আর কটন চারটার মধ্যে একটা আপনাদের গেস করতে হবে আর আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে 1500 টাকা খুব সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি এবং এটার অল ওভার বডিতে এরকম করে মাল্টি কালার সুতার ওয়ার্ক থাকছে আপু তুমি কেমন আছো আখি মনে আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনি ভালো আছেন কেউ জিজ্ঞাসা করেনি সবাই শাড়ির প্রাইস নিয়ে আজকে মগ্ন হাই আপু কেমন আছো তুমি আচ্ছা তুমি কিউট আপি না হাই দা ইসলাম এতক্ষণ পরে হ্যাঁ প্রাইস প্রাইস বলে এই ভালোবাসা বুঝি সেটা হচ্ছে রেড কালার থাকছে আর লাইভটা কিন্তু অবশ্যই আমরা শেয়ার করব যারা যারা কমেন্ট করছি তাদের নামের সাইডে কি শেয়ার আর লেখাটা উঠছে কিনা এই জিনিসটা আমি চেক করব মডারেটর চেক করবে কিনা জানি না এটা আমি চেক করছি যে আপনারা শেয়ারটা করছেন কিনা যারা যারা লাইভে গেম খেলছি আমরা অবশ্যই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে নিব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আঁচলটা আর এটা থাকছে বডিটা এরপর থেকে আমি ভাইয়াকে বলবো যে গেমের আরেকটা রুলস করতে সেই রুলসটা হচ্ছে কি জানেন এমন একটা রুলস হলে খুব ভালো হবে যে আমরা গ্রুপে শেয়ার করি না করি আমরা নিজেদের টাইমলাইনে যখন লাইভটা শেয়ার করব তখন কিন্তু অনেকেই আমাদের লাইভে জয়েন করতে পারবে সো এরপর থেকে ভাইয়াকে বলবো যে ভাইয়া যারা যারা গেম খেলবে তাদের জন্য একটা রুলস দিয়ে দেন যাতে যারা গেম খেলছে তারা যেন নিজেদের টাইমলাইনে লাইভটা শেয়ার করে নেয় ফার্স্টে এটার প্রাইস থাকছে 1500 টাকা 3000 এটার প্রাইস থাকছে 1500 টাকা আর সুস্মিতা কোন লিখেছেন জামদানি আমি আচ্ছা প্রাইস লিখতে হবে জামদানি লিখে সাইডে তাহলে প্রাইস লিখে দিন আপু এটার প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 1500 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 1500 টাকা আর এই শাড়িগুলো প্রতিটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু আলাদা দেখাচ্ছি আমি ওকে ওকে আপনারা তাহলে কমেন্ট করতে থাকুন আর আমি আপনাদেরকে শাড়ি দেখাতে থাকি শুধু কমেন্ট করলেই হবে না লাইভটাও শেয়ার করতে হবে আপনাদের ঠিক আছে এস বড়ও লিখেছে হাফ সিল্ক 3500 এতক্ষণ মানে মানে অ্যাট লিস্ট কেউ ফার্স্ট ফার্স্ট কেউ বলছে যে এটা হাফ সিল্ক জানি না আপনি কি মনে হয় একটু কানে কানে বলেন একবারে তার বলা প্রাইসটাই তো আমাকে বলতে হবে বিকজ আমি তো প্রাইস জানি না এটা কি শাড়ি আমি সেটাও জানি না এটা হচ্ছে কি আমাদের বডি ওয়ার্কটা আপু শুধু প্রাইস না সাথে নামটাও লিখতে হবে রুলসটা আমরা একটু ফলো করি খুবই ইজি রুলস ঠিক আছে খুবই ইজি রুলস কিন্তু আচ্ছা নিহাল মাহি আপু লিখেছেন শেয়ার দেন আপু গতকালকে আপনি আমার জন্য গেমটা হেরে গেছেন না আজকে বলে দিচ্ছি আমার পরে শাড়িটার চারটা কুলু দেয়া হয়েছে এটা জামদানি হাফ সিল্ক কটন না তসর না হ্যাঁ এই চারটার মধ্যে একটা আপনাকে গেস করতে হবে এটা প্রাইস হচ্ছে 5000 এর মধ্যে থাকবে 1 থেকে 5000 এর মধ্যে এটা প্রাইস সো প্রাইসটা গেস করতে হবে এরপরে আপনি বলে ফেলেন কমেন্ট করে ফেলেন আর আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে 1500 টাকা খুব সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি খুবই সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি কালারটা হচ্ছে একেবারে ডিপ একটা গ্রিন কালার আচ্ছা তসর হাফ সিল্ক 4200 তসর হাফ সিল্ক একসঙ্গে হয়ে গেল না তসর আলাদা শাড়ি হাফ সিল্ক আলাদা আচ্ছা তসর আলাদা শাড়ি হাফ সিল্ক কিন্তু আলাদা শাড়ি ঠিক আছে শারমিন আক্তার লিখেছেন তসর 3200 এটা কোন শারমিন আক্তার হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আঁচলটা পড়ার শাড়িটার একটা কালারই অ্যাভেলেবেল একটা কালারই সেটা হচ্ছে কি এরকম ক্রিম একটা কালার অফ হোয়াইট কালার হ্যাঁ বাট লাইভে দেখা যাচ্ছে পুরো হোয়াইট একটা কালার বাট অফ হোয়াইট ক্রিম বা অফ হোয়াইট কালার এটা হচ্ছে কি আমাদের আঁচলটা আঁচলের মধ্যে এরকম করে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে কি আমাদের বডি ওয়ার্ক ঠিক আছে এখানেও কিন্তু মাল্টি কালার সুতা ওয়ার্ক পাচ্ছি লাইভটা শেয়ার করতে হবে এটাকে রঙ্গোলি ডিজাইন বলতে পারো
লাইভ শেষ হওয়ার সাথে সাথে প্রাইজ বন্টটা পেয়ে যাই, তো একটু বুঝে শুনে বললেই কিন্তু আমরা জিতে যেতে পারি। তো প্রাইস থাকছে 1500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে শাড়িটা কাতানের মধ্যে মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা। এগুলোকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি শাড়ি বলা যায় কিন্তু। ইয়েস, বাজেট ফ্রেন্ডলি মানে ওই যারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি চান তাদের জন্য সুপার শাড়ি কিন্তু। গিফট করা যায় ঈদ আছে যেহেতু। হ্যাঁ, গিফট করা যায়। জাহাঙ্গীর ভাই গিফট করবে এবার ঈদে। জাহাঙ্গীর ভাই এবার কি গিফট করবেন? ঈদে এবার কি গিফট করবেন? আচ্ছা, এটা আরেকটা ডিজাইন। আমি যে শাড়িগুলো দেখাচ্ছি প্রতিটা কিন্তু আলাদা ডিজাইনের ডিজাইনের দেখাচ্ছি। একটু সময় নিয়ে দেখাই, একটু সময় নিয়ে দেখাই। আচ্ছা, মির্জিয়া সুলতানা লিখেছেন হাফ সিল্ক 2800। আচ্ছা দেখি কার কি অবস্থা। এটা হচ্ছে কি আমাদের আঁচলটা, আঁচলের মধ্যে একটা টেম্পলের ওয়েট থাকছে। হ্যাঁ, টেম্পল টাইপের একটা ওয়েট করা থাকছে। আর এটা হচ্ছে বডি ওয়েকটা, আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। পাড়টা কিন্তু বারফি টাইপের করা, বারফি। আর বডিটা কিন্তু বিন্দিয়া বুটি বড়টা। হ্যাঁ, বড় বড় বিন্দিয়া বুটি দিয়ে বডিটা করা। প্রাইস থাকছে কত বলেন তো? প্রাইস থাকছে মাত্র 1500 টাকা, রাইট? ইয়েস, প্রাইস থাকছে মাত্র 1500 টাকা। দিদি কমেন্ট পড়ছো না কেন? দিয়া দত্ত দিদি, এই তো আমি এখন গেম নিয়ে অনেক বেশি সিরিয়াস, অনেক সিরিয়াস। কমেন্ট গুলো খরগোশের মতো উপর দিকে দৌড় দিলে আমি কেমনে পড়ি দিদি বলেন। তো প্রাইস থাকছে কত? মাত্র 1500 টাকা, 1500 টাকা থাকছে প্রাইস। আচ্ছা, 4500। খাদিজা ইসলাম, এই খাদিজা আপু, খাদিজা খাতুন জিতছিল না? না ইসলাম, কালকে খাদিজা খাতুন ছিল, খাদিজা আক্তার ছিল, খাদিজা আক্তার ছিল, আজকে খাদিজা ইসলাম আপু কমেন্ট করছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকছে, ব্ল্যাক এর মধ্যে এটা আঁচলটা থাকছে এবং এটার মধ্যেও কিন্তু আমরা মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা পাচ্ছি এবং সেলফ ওয়ার্ক পাচ্ছি ব্ল্যাক একটা সেলফ। আচ্ছা, আমিও কিন্তু আছি। ওকে ফারজানা আপু, দেখি প্রাইস তো বলছেন, নামও বলছেন। ফারজানা আপু জিতলে কিন্তু আমার আইসক্রিম খাওয়াইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেলফ ওয়ার্কটা দেখা যাচ্ছে, এই তো এখন মনে হয় বোঝা যাচ্ছে, রাইট? এটা হচ্ছে সেলফ ওয়ার্কটা থাকছে। হ্যাঁ দিদি, আপনিও গেম খেলতে পারবেন। কেন পারবেন না? আপনি বাংলাদেশের বাইরে থাকেন, দেখে গেম খেলতে পারবেন না এমন কোনো কথা নাই। গেম খেলতে পারবেন, গেম খেলে ফেলেন, বলে ফেলেন এই শাড়িটার নাম প্লাস এটার প্রাইস, ঠিক আছে? দুইবার দুইবার গেস করতে পারবেন, সো সুবর্ণ সুযোগ থাকছে। এটার প্রাইস থাকছে 1500 টাকা, রাইট? এটার প্রাইস থাকছে 1500 টাকা। খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর মানে খুবই সুন্দর একটা শাড়ি। তসর দাম 2500 টাকা। আচ্ছা, তসর 3750 টাকা। মাসুমা হোসেন লিখেছেন, তানজিন ইসলাম শোভা লিখেছেন, হাই আপি কেমন আছো? ও রে ভালো আসা রে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফ সিল্ক 4500। দিয়া দত্ত দিদিও কমেন্ট করছেন, দিদি আরেকবার যেহেতু কমেন্ট করতে পারবেন আরেকবারও করে ফেলেন, আরেকবার একটু আরেকটা প্রাইস গেস করে ফেলেন। আমি চাই আপনি জিতেন, এটা আমি চাই সবাই জিতেন, সবাই তো না একজন না একজন জিতবে। অনেক দিন সময় আছে, আমরা রেগুলার খেলবো, তো কোনো না কোনো দিন আমরা জিতেই ফেলবো। এটা হচ্ছে স্টার কালারের মধ্যে থাকছে, এটা থাকছে আঁচলটা। লাইভটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে একটু ঠান্ডা লাগতে হবে, একটু রিয়্যাক্ট দিতে হবে, একটু এসিটা কমাইতে হবে। এটা হচ্ছে কি আমাদের বডি ওয়েটটা ডান, বাট জিতবো না মনে হয়। ফারজানা আপু এভাবে বললে হবে? যে কেউ জিততে পারে, যেহেতু এই শাড়ির প্রাইসটা শুধুমাত্র আমাদের মাসুদ ভাই জানে, এছাড়া কেউ জানে না, জাহাঙ্গীর ভাইও জানে না, বলেইনি ভাইয়া কাউকে। কেন বলেনি? যাতে কোনো রকম কোনো পার্শিয়ালিটি না হয়, হ্যাঁ, যাতে আপুরা সিরিয়াসলি ভাবে জিততে পারে, এই জন্য ভাইয়া কাউকেই প্রাইস বলেনি। আর ভাইয়া আজকে কতগুলো ক্লু দিয়ে দিয়েছে, শাড়ির নাম বলে দিয়েছে, 4টা ক্লু দিয়ে দিয়েছে, প্লাস প্রাইসটার রেঞ্জটাও বলে দিয়ে গেছে যে কতর মধ্যে হতে পারে। তো আমরা একটু ট্রাই করলেই কিন্তু জিততে পারি, আমরা করব জয় একদিন। ওই তো জাঙ্গলির জাঙ্গলির কথা। এটার প্রাইস থাকছে 1500 টাকা, এটার প্রাইস থাকছে 1500 টাকা। আপু গেমস
খেললে কিভাবে প্রাইজ দিবা বিকাশের মাধ্যমে সাথে সাথে লাইভ শেষে হচ্ছে গিয়ে কালকে যে আপু খেলেছে জিতেছে খাদিজা আক্তার না কি যেন আপু ছিল খাদিজা নাম এটা এতটুকু মনে আছে সো ওই আপু কিন্তু লাইভে কমেন্টও করেছিল হ্যাঁ এরপরে সে তার গিফট ভাউচার পেয়ে গিয়েছে মানে বিকাশের মাধ্যমে আর কি এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়ির আঁচলটা এটা হচ্ছে বডিটা ভাই একটু কালারফুল কালার দেন একটু ওই যে একটু লাল দিতেছে হ্যাঁ শাড়িগুলো অনেক সুন্দর শিমু আপু থ্যাংক ইউ সো মাচ প্রতিটা শাড়ির ডিজাইনই কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি আমি সো একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখব হ্যাঁ শাড়িগুলো ওয়াও রেবেকা সুলতানা ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এটা প্রাইস কত থাকছে সেমিনার প্রাইস হ্যাঁ 1500 টাকা এটা কি মাল্টি শট 1500 টাকা মিনা আছে মিনা ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ তার প্রাইস থাকছে 1500 টাকা এটা হচ্ছে সিল্ক কাতান একটা শাড়ি এবং এটার বডির মধ্যে এরকম করে কিন্তু মিনা করা থাকছে মাল্টি কালার সুতা দিয়ে আচ্ছা জামদানি 3750 খাদিজা ইসলাম আপু ওকে আপনি দুইবার কমেন্ট করে ফেলেছেন এখন মাথা ঠান্ডা করে লাইভে শুরু থেকে শেষ অবধি থাকবো কে হয়েছি সেটা দেখার জন্য এটা হচ্ছে রেড কালার একটা শাড়ি হ্যাঁ রেড কালার একটা শাড়ি থাকছে আচ্ছা আপু লাইভ ক্লিয়ার না দেখে কি আজকে এরকম ভিউয়ের এই অবস্থা লাইভ অফ ক্লিয়ার আমি আমার ফোনে ফার্স্টের দিকে লাইভ ক্লিয়ার দেখিনি দেখেন আপনি এখন অবশ্য অন্য ইয়ে দিয়ে তো এই জন্য হতে পারে সেটা হচ্ছে আঁচলটা থাকছে আঁচলের মধ্যে কিন্তু মিনা করা থাকছে ওকে আঁচলে আমরা মিনা করা পাচ্ছি একদম মিরর ওই যে মিরর ক্লিয়ার একদম হ্যাঁ এটা ক্লিয়ার এটা আমি করছিলাম আজকে আজকে যাচ্ছে লাইভ ভাইয়া ওয়াইফাই এর কি সবার বন্ধ হ্যাঁ সবার ওয়াইফাই বন্ধ বাচ্চা আজকে আজকে যাচ্ছে চেঞ্জ করব ওয়াও একটা রেড কালার আচ্ছা রেবেকা সুলতানা লিখেছেন ক্লিয়ার রাক মামু ঠিক আছে এটার প্রাইস থাকছে 1500 টাকা এই শাড়িটার প্রাইস থাকছে 1500 টাকা ঈদে শপিং কে কে করলেন বলেন তো ঈদ তো চলেই আসলো তাই না ঈদ তো চলেই আসলো আর আপনারা গেম তো খেলছেন ভালো কথা লাইভে গেম খেলছেন ভালো কথা আমাদের যে একটা ঈদ সালামি কি ফটো কনটেস্ট চলছে গ্রুপে সেটা কি মনে আছে আপনাদের আপনারা কি পার্টিসিপেট করেছেন যারা করেননি তারা করে ফেলবেন আমাদের গ্রুপ লিংকটা নিচে পিন পোস্ট করে দেয়া হচ্ছে আমাদের গ্রুপটা হচ্ছে পরশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী ঠিক আছে এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে আপনার পরশমণি শাড়ি থেকে আপনার কেনা যে প্রোডাক্ট সেটা পরে খুব সুন্দর করে একটা ছবি পোস্ট করবেন সাথে আপনার হচ্ছে গিয়ে রিভিউ এবং আপনার 30 জন মেম্বার অ্যাড করতে হবে সেই মেম্বার যে অ্যাড করবেন 30 জন সেটা আপনাদের আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে দিতে হবে ব্যাস এতটুকুই ঠিক আছে তোমার শাড়ি আচ্ছা তোমার শাড়িটা লখনউ শাড়ি নাসরিন রহমান আপু আমি লখনউ তো হবে না আমার শাড়িটা চারটা ক্লু দেওয়া হয়েছে জামদানি হাফ সিল্ক কটন আর হচ্ছে তসর এই চারটার মধ্যে যে কোনো একটা হচ্ছে এই শাড়িটার নাম আর প্রাইস হচ্ছে 1 থেকে 5000 মধ্যে সো আপনার নাম প্লাস প্রাইস বলে কিন্তু জিতে যেতে পারেন 500 টাকা সো আমরা যারা লাইভটা দেখছি আমার মনে হয় সবারই পার্টিসিপেট করা উচিত এই গেমে এটা হচ্ছে বারিশ বারিশ বাও চান্দিকা ভাই বাও বারিশ তুমি দাও বারিশ দেখাও আচ্ছা এটা হচ্ছে আচ্ছা শাহনাজ আক্তার আপু অবশ্যই শাড়িটার নাম মেনশন করতে হবে শাড়ির নাম কিন্তু আমি বলে দিয়েছি চারটা ক্লু দিয়ে দিয়েছি ওখান থেকে একটা নাম আপনাকে লিখতে হবে এটা হচ্ছে আমাদের বাড়ির শাড়ি থাকছে এবং এটার মধ্যে হচ্ছে সেরুস্কি স্টোন এর ওয়ার্ক থাকছে হ্যাঁ পার এরকম একটা কি পাচ্ছি কি ফিতা পার পাচ্ছি প্লাস সেরুস্কি স্টোন সেরুস্কি স্টোন থাকছে আর এটা হচ্ছে অল ওভার বডির ওয়ার্কটা অল ওভার বডির মধ্যে আমরা এরকম করে শাইন ভাই এটা হচ্ছে পেস্ট আর হচ্ছে সিলভার রিসিভ করে বলেন যে আমি লাইভ এটা হচ্ছে আমাদের বডি ওয়ার্কটা হ্যাঁ অল ওভার বডির মধ্যে কিন্তু এরকম করে সেরুস্কি স্টোন এর ওয়ার্ক থাকছে সেরুস্কি স্টোন এর ওয়ার্ক থাকছে ওকে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা আচ্ছা এটা ওইখান থেকে পার্টিতে চলে গেলাম একবার আচ্ছা এটা ম্যাটেরিয়ালটা কি শাড়ি এটা ক্রেপ ক্রেপ সিল্কের উপরে বারিশ ওয়ার্ক আচ্ছা এটা কিন্তু ক্রেপ সিল্কের উপরে থাকছে বারিশ ওয়ার্কের একটা শাড়ি এবং ব্লাউজের মধ্যে আমরা খুব সুন্দর করে এরকম কিন্তু
ডিজাইন পাচ্ছি। আচ্ছা যারা যারা হচ্ছে পার্টি ওয়্যার কালেকশন চান তারা কিন্তু দেখতে পারেন, শাড়িটা এত বেশি সফট, ওয়াও। এটার প্রাইস কত ভাইয়া? 6400। আচ্ছা এটার প্রাইস থাকছে 6400 টাকা। দিদি আমি যদি জিততে পারি তাহলে দিদি গিফটটা তোমার। ও দিয়া দত্ত দিদি, যাই হোক ভাই আমাকে গেম খেলতে দেয় না তো কি হয়েছে। দিয়া দত্ত দিদি, এই যে ভাই ফোন আসছে, এই ফোনে আবার ফোন না মেসেজ দেখো। আচ্ছা সেইটার প্রাইস থাকছে 6400 টাকা। এটার মধ্যে আমরা বেশ কয়েকটা কালার আছে, ডিজাইনও মনে হয় আলাদা আলাদা আছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, লাইটে তো ভালো লাগতেছে না কালারটা। এটা হচ্ছে কালারটা। আচ্ছা রেবেকা সুলতানা লিখেছেন তসর 5900। না আপু, 1 থেকে 5 এর মধ্যে প্রাইস থাকবে। আচ্ছা ভাইয়ার নাম্বারটা বলো, আমি কল করে জেনে নেই। ভাইয়া আমারই বলে না, ভাইয়া বলবে আপনাকে পারছেন না আপু। ভাইয়া একেবারে রুলস নিয়ে অনেক সিরিয়াস, ঠিক আছে। এটা থাকছে আমাদের সেম ডিজাইনের শাড়িটা, ভাইয়া ভালো লাগতেছে না তো। এতে হচ্ছে কালারটা এক্সাক্ট কালার, কিন্তু এটা ওকে এক্সাক্ট কালার এটা থাকছে। এটার প্রাইস থাকছে 6400 টাকা। প্রাইস থাকছে 6400 টাকা, ঠিক আছে। যারা যারা লাইভে জয়েন করছি একটু হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে নিব। আপনি গোল্ডেন গোল্ডেন কালার শাড়ি দেখান। আচ্ছা রশনি আপু ওকে দেখাবো, তসর 3200। লুসি খান, আচ্ছা আপু তসর শাড়ির দাম হলো 4500 টাকা। মিশু আহমেদ লিখেছে, আপনি জাহাঙ্গীর সাহা কোথায় আছে? এসএমই আজান কে ভাই, জাহাঙ্গীর সাহাটা কে ভাই? আমাদের এখানে জাহাঙ্গীর হাসমতি আছে, জাহাঙ্গীর সাহা নাই তো, উনি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কি শাড়ি দেখবো ভাইয়া? আপনারা আরেকবার আমার শাড়িটা দেখে নিন, ওকে আরেকবার আমার শাড়িটা দেখে নিন। এটা হচ্ছে আমার পরা শাড়িটা, সেটা দেখিয়েছি ভাইয়া, দেখে যেটা জানি তো। নাম্বারটা বের করে নাও তো মামু, নাও নাম্বার দেখছেন কত, নাম্বার বের কর। তোমার ব্যাকে রেড কালার শাড়ির প্রাইস, আচ্ছা রেড কালার শাড়িটার প্রাইস কত ভাইয়া? ওটা কোনো কত জানো? কোনটা রেড কালারটা? 4500। আচ্ছা 4500 টাকা, ওটাই আমার আছে না গ্রিন কালার। এটা হচ্ছে কি আমাদের কাতান শাড়ি ভাইয়া? এটা থাকছে কাতান শাড়ি, কি কাতান? এটা হচ্ছে ক্যাটালগ কাতান। আচ্ছা এটা ক্যাটালগের একটা কাতান শাড়ি থাকছে, এটার হচ্ছে আঁচলটা থাকছে এরকম করে একেবারে জড়োয়া পিটানো ওয়ার্ক যেটাকে বলে সেটা করা। আচলে আমরা এরকম করে বক্স বক্স টাইপের খুব সুন্দর একটা সেল পেয়ে যাচ্ছি। পাড়ের ডিজাইন থাকছে এটা, ওকে পাড়ের ডিজাইনটা এরকম করে সুন্দর করে করা, আর বডির ডিজাইনটা হচ্ছে এরকম। এখানে কিন্তু গোল্ডেন কালার আর হচ্ছে সিলভার কালার জারির ওয়ার্ক করা থাকছে অল ওভার বডির মধ্যে। আপু তোমার পরা শাড়িটার নাম কি? আখি মনি, এটাই তো গেম আপু, আমি যদি নাম বলে দেই তাইলে তো গেম হইলো না। চারটা নাম বলছি, সেটা হচ্ছে কটন, জামদানি, তসর, আর একটা হচ্ছে হাফ সিল্ক। এই চারটার মধ্যে যে কোনো একটা শাড়ি আমি পরেছি, হ্যাঁ। আর এটার প্রাইস 1 থেকে 5 হাজারের মধ্যে, তো আপনারা কমেন্ট করেন, গেস করেন। আপু জাহাঙ্গীর ভাইকে আচ্ছা করেন, হাসমতি মানে কি আর সাহা মানে কি, মানে কি বলেন? লাইভ শেষ কর বলে দিচ্ছি, লাইভ শেষে বলবে। হ্যাঁ এটার প্রাইস কত ভাইয়া? 4200। এটা হচ্ছে ক্যাটালগের একটা কাতান শাড়ি, প্রাইস 4000। ও বাবা, প্রাইস থাকছে 4200। এটার প্রাইস থাকছে 4200, মানে আমার দিকে জানবে এই হা করে তাকাইছে, আমি কি বলবো। প্রাইস থাকছে 4200 টাকা। আচ্ছা জাহিদা সুলতান আপু এটার প্রাইস হচ্ছে 4200 টাকা। আচ্ছা পাঁচের ভেতর খাদ্যি শিপন মিষ্টি কালার দেখান, এই তো দেখাচ্ছি, এই যে কালো দেখাচ্ছি মিষ্টি দিচ্ছি, পাঁচের মধ্যে মিষ্টি মিষ্টি শিপন দেখাচ্ছি। এটা আরএল নাম্বার কত? এটা হচ্ছে খাদ্যি শিপন থাকছে, এটা থাকছে আমাদের আঁচলে ওয়ার্কটা গোল্ডেন কালার জারি সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে, এটা থাকছে আমাদের বডি ওয়ার্কটা, ওকে। আর এটা হচ্ছে পাড়ের ওয়ার্কটা, একেবারে খুব সুন্দর একটা শাড়ি। সো এটাকে খাদ্যি শিফন বলে না, শিফন খাদ্যি যেটাই হোক সেটাই।
কি নাম কি নাম কি যে মিষ্টি গালা দেখতেছিস তুমি চলে গেল তো এটার প্রাইস থাকছে 6300 টাকা এই শাড়িটার প্রাইস থাকছে 6300 টাকা শাড়িগুলো কি সফট কি পিং করতে হবে না তার প্রাইস থাকছে 6300 টাকা ঠিক আছে যা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো পার্টি কালেকশন যারা খোঁজেন এটা দেখতে পারেন আচ্ছা এটার নাম কটন জামদানি 4000 টাকা আখি মনি আপু আচ্ছা দেখি কে আজকে হয় উইনার এস বড়ুয়া লিখেছে খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ আসলে এই শাড়িটা অনেক বেশি সুন্দর আচ্ছা এখন আমরা এটার একটা মিষ্টি কালার দেখব কোন আপু যেন দেখতে চেয়েছিলেন এটাও খাদি কম দামের 3800 টাকা দাম এটা আচ্ছা একটু রিজনেবল প্রাইসে খাদি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে কি মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা থাকছে আমাদের আঁচলটা এটা থাকছে আঁচলটা প্লাস এটা হচ্ছে আমাদের বডি ওয়ার্কটা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আপু হাফ সিল্ক শাড়ি দাম 4000 টাকা মিশু আহমেদ ওরে ভাইয়া বলেন না ভাইয়া কাটটা হয়েছে এখন এখন অবধি কি আমরা উইনার পেয়েছি মনে তো হয় না আজকে এখন অবধি উইনার পেয়েছি কালকে কিন্তু ভাইয়া এসে বলে দিয়েছিল যে যখন আমরা উইনার পেয়ে গিয়েছিলাম দিদি 500 টাকা হচ্ছে কি বিকাশ করা হবে এটার প্রাইস কত ভাইয়া 3800 আচ্ছা এটার প্রাইস থাকছে 3800 টাকা ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে শিফন কাটি শাড়ি এটার প্রাইস থাকছে 3800 টাকা অল ওভার বডিতে কিন্তু এরকম করে ওয়ার্ক করা থাকছে ঠিক আছে এখন একটু বেশি রেঞ্জের ভাই আর আমার পরা শাড়িটা আপনারা দেখতে পারেন আর আমার পরা শাড়িটা কার কার লাগবে বলেন তো আমার পরা শাড়িটা দেন এটা সেম রেঞ্জ সিমিলার শিল্পী একটা শর্ণা লিখেছে হাই আপু হ্যালো আপু আপু গেমে গেমে জয়েন করে ফেলুন লাইভে যে গেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার পরা শাড়িটার প্রাইস প্লাস নাম বলতে হবে আপনাদের গেস করে বলতে হবে এখান থেকে যে উইনার হয়ে যাবে সে কিন্তু 500 টাকা একটা গিফট ভাউচার পেয়ে যাবে একেবারে লাইভ শেষ হওয়ার সাথে সাথে তো আমরা যারা যারা এখনো জয়েন করিনি জয়েন করে ফেলবো এটা হচ্ছে আমার পরা শাড়িটা এই শাড়িটা হচ্ছে কটন তুমি এটা জামদানি তসর বা হাফ সিল্ক এই চারটার মধ্যে একটা হচ্ছে এই শাড়ির নাম আইবি আইবি এবং এটা প্রাইস 1 থেকে 5 এর মধ্যে তো আমরা একটু গেস করে কমেন্ট করে ফেলি ঠিক আছে দেখো এটা কি শাড়ি পারলেস না এটা পারলেসে ফিগার বুটি আর ব্লাউজ হবে গর্জিয়াস আচ্ছা পারলেস শাড়ি অনেক আপুরাই কিন্তু পছন্দ করে যে আপুরা পারলেস শাড়ি পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা থাকছে আঁচলটা হচ্ছে কি শর্ট পাল্লু ডিজাইন করা আর এটা হচ্ছে আঁচলের সেলটা ঠিক আছে আর এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে পারলেস শাড়ি এটার মধ্যে কোনো পার নাই পার সারা শাড়ি এবং বডির মধ্যে এরকম করে পানপাতা টাইপের ডিজাইন থাকছে এবং গোল্ডেন আর সিলভার কালার জেরি সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে নীল সাগর মিষ্টি আপু এই আপু গেম খেলেন তাড়াতাড়ি গেম খেলেন জয়েন করে ফেলুন গেমে লাইভ ডিস্টার্ব করতেছে আচ্ছা লাইভ ডিস্টার্ব করতেছে দেখেই আমি বুঝতেছি আজকে আমার লাইভে ভিউ নাই লাইভ ডিস্টার্ব করতেছে আমার করার কিছুই নাই এটা হচ্ছে গিয়ে কপাল 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 সিনেন কপাল মানে নেটটা এত বেশি জ্বালাবে কেন এখন আমরা গেম খেলতেছি না কেন নেট জ্বালাবে
এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে অনেক গর্জিয়াস একটা ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে মাত্র 2600 টাকা কালারটাও কিন্তু অনেক বেশি জস একেবারে টক টকে রানী গোলাপি কালার আচ্ছা শিল্পী একটা লিখেছে আপু শাড়িটা তসর প্রাইস 2000 টাকা ওকে আপু আপনি আরেকবার কমেন্ট করতে পারবেন দুইবার গেস করতে পারবেন আমরা দুইবার গেস করে ফেলি যেহেতু ভাইয়া সুযোগ দিয়েছে সব সময় আমরা সুযোগের সদ্ব্যবহার করব রাইট আচ্ছা হলুদের মধ্যে খাদি শাড়ি ওই হলুদ শাড়িটা কই ওটা বের করব ওটা দেখা না ওটা আমাকে লোনে দেন বুঝছেন আচ্ছা 50-50 দেই না 50-50 না পুরো একবারে প্রতি মাসে মাসে সো এটা হচ্ছে কি আমাদের আঁচলটা শর্ট পাল্লু আঁচল প্লাস এখানে আঁচলটা সেল করা থাকছে আর এটা হচ্ছে আমাদের বডি ওয়্যারটা ওকে সিলভার কালার আর হচ্ছে ভাইয়া এটা কি জারি এটা রোজ গোল্ড রোজ গোল্ড আচ্ছা রোজ গোল্ড জারি দিয়ে ওয়্যার করা খুবই সুন্দর করে অল ওভার বডির মধ্যে শিল্পী একটা স্বর্ণা আপু লিখেছে লুকিং সো প্রিটি আহারে আপু এতক্ষণ পরে গেম খেলতে খেলতে কেউ একজন তো বলছে কেউই বলে না এখন জানেন এখন সবাই খালি হচ্ছে গেম নিয়ে ব্যস্ত হাই টাকা হাই পয়সা এটার ব্লাউজ পিসটা একটু ধরে দেন ভাইয়া ব্লাউজ পিসটা এটা এটা ব্লাউজ আচ্ছা আপু এই শাড়িটা অন্য কালার দেখান খাদিজা ইসলাম এটা এটার অন্য কালার হবে ভাইয়া না আপু এগুলো কালার আসলে আপনি একটা কাজ করেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন যে এটার অন্য কালার আছে কিনা যদি থাকে আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে কারণ এখন তো অনেক শাড়ি দেখানো হচ্ছে এখন এটার এক্সাক্ট কালার কই আছে ওটা খুঁজতে একটু সময় লাগবে এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা প্রাইস থাকছে 6500 টাকা ভাই এখন অব্দি কি উইনার পাইছি আমরা পাই নাই নাই বলতে পাওয়া গেছে আমরা চলে গিয়ে পরে জানাচ্ছি কয় মিনিট হলো একজন কেস করতে পারছে তাই আহারে কে যে সেই ভাগ্যবতী আজকে দেখো এটাও কিন্তু খাদ্দি এটাও খাদ্দি শাড়ি এটা ফেব্রিকটা একটু অন্যরকম না একটু অন্যরকম স্পেশাল খাদ্দি এটা আচ্ছা এটা হচ্ছে স্পেশাল একটা খাদ্দি শাড়ি দেখাচ্ছি লাইভ কি ক্লিয়ার না ক্লিয়ার ক্লিয়ার নেটের প্রবলেম কারণে হইতে পারে চিকিস কি বেচছো এটা হচ্ছে কি আমাদের এটা সেলটা এটা হচ্ছে আঁচলটা শর্ট পাল্লু আঁচল আচ্ছা মরুফা হোসেন লিখেছে তসর 3550 টাকা কটন শাড়ি 3800 টাকা আখিমুন লিখেছে আচ্ছা দেখি কে কে হয় উইনার এখন অবধি উইনার তো আমরা ওরকম ভাবে পাইনি দেখি কমেন্ট করতে থাকি যদি দুইবার করে কমেন্ট করা যাবে তো করি এটা রেডিস্ট মেরুন কালার রাইট হ্যাঁ রেডিস্ট ওই হলুদ শাড়িটা দেখেন না আমার ওটা দেখলেই ভালো লাগে ওই হলুদ শাড়িটা বুঝছেন না আপনার ভালো লাগে তো আচ্ছা এটার প্রাইস থাকছে কত ভাইয়া 6500 আচ্ছা এটা এটার প্রাইস থাকছে 6500 টাকা এটা বডির মধ্যে কিন্তু এরকম করে ওয়েক করে এটা বডির মধ্যে এরকম করে ওয়েক করা থাকছে হাফ সিল্ক 3500 টাকা রেবেকা সুলতানা আচ্ছা দেখি কাটটা সঠিক হয় এটা প্রাইস কত ভাইয়া 6500 আচ্ছা এটা প্রাইস থাকছে 6500 টাকা অসম্ভব সুন্দর একটা প্রিটি কালার ভাই এটার অন্য কালার আছে না ওয়ান পিস হ্যাঁ পার্লার পার আছে হ্যাঁ জানি বের পছন্দ করে একটা এই শাড়িটা জোস মানে মাঝে মাঝে কিছু শাড়ি ধরার পরে স্থব হয়ে বসে থাকতে ইচ্ছা করে এত সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র 6500 টাকা আপনার গ্রুপে অ্যাড হয়ে গেলে কিন্তু এক্সট্রা একটা 5% ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন তো যারা গ্রুপে অ্যাড হইনি তারা একটু গ্রুপেও অ্যাড হয়ে যাব আপু তোমার আই মেকআপটা কিভাবে করছো আমাকে প্লিজ একটু বইলো ফারজানা আপু আমার মেকআপ যদি ভালো লাগে আমি বলবো আমার কাছে অনলাইন ক্লাস করে ফেলো ঠিক আছে মেকআপে অনলাইন ক্লাস করে ফেলতে পারো যদি ভালো লাগে কারণ এভাবে দেখে দেখে এভাবে বলে বলে আসলে হয় না তাই না তো যারা যারা ক্লাস করতে চাও আমাকে নক করো আমার পেজে কোনো প্রবলেম নাই ঠিক আছে এটার প্রাইস থাকছে 6500 টাকা ভাই শাড়িটা সরাইতে ইচ্ছে করতেছে না পার্টটা দেখাই আমি পার্টটার মধ্যে এরকম করে কিন্তু একটা পাইপিং টাইপ করা আছে প্লাস এরকম করে একটা ডিজাইন করা অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস থাকছে 6500 টাকা ঠিক আছে এটা যার যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ফেলি একটু স্ক্রিনশট নিয়ে ফেলি এটা ব্লাউজটা আমি আপনাদেরকে একটু দেখাই তো ব্লাউজটা কোথায় রে ভাই আচ্ছা ওয়েট হ্যাঁ ব্লাউজটা দেখাই এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটার মধ্যে কিন্তু এরকম করে প্যানেল করা থাকছে আপু তুমি লাল শাড়িটা পরে লাইভে এসো এস বড়পি এটা না এটা আমার মনে হচ্ছে পরা উচিত এটা ওয়ান পিসই আছে আপু এটা আমি পড়লে তো আপুরা আপুরা মারামারি লেগে যাবেন যে কে নেবেন হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 6500 টাকা তো আমরা নেক্সট শাড়িতে চলে যাই নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক কালার সবারই পছন্দের
আর আচ্ছা তোমার পেজের নাম কি খাদিজা ইসলাম আপু আমারটা মেকআপ পেজ হ্যাঁ কোনো সেলিং ফিলিং পেজ না জাস্ট ওটার মধ্যে মেকআপই মেকআপ মেকআপের পেজ ওটার নাম হচ্ছে কি জানো ভুলে গেছি আমার পেজের নামই ভুলে গেছি ড্রিম মেকওভার বাই তানহা ড্রিম মেকওভার বাই তানহা ঠিক আছে ইজি একটা নাম দেখলে আমি আমার পেজের নামই ভুলে মানে সারাদিন এত মাথার মধ্যে পরশমণি পরশমণি ঘোরে নিজের পেজের নামই খেয়ে ফেলছি আমারে মনে রাখা লাগে না হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা শর্ট পাল্লু আঁচল থাকছে এবং এটার মধ্যে কিন্তু আমরা এরকম করে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা পাচ্ছি এবং এটা কি ভাইয়া শিফনের মধ্যে হ্যাঁ শিফনের উপরে শিফনের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে গর্জিয়াস চওড়া একটা পার ওকে শাড়িটা জাস্ট ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও ওয়াও জাস্ট চওড়া পার যারা পছন্দ করেন এবং সফট শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা কালেকশন হবে ভাই ব্লাউজটা দেখাই দেন ব্লাউজটা দিচ্ছি ব্লাউজটা দেখাই দেন এটা হচ্ছে আমাদের ব্লাউজটা ঠিক আছে এটা প্রাইস এটা প্রাইস থাকছে 13500 টাকা আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 13500 টাকা ঠিক আছে যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলি প্রাইস থাকছে 13500 টাকা আচ্ছা নাদিয়া সুলতানা ত্রিশা লিখেছেন তোমারটার প্রাইস আপু আমার শাড়িটা নিয়ে আজকে হচ্ছে আমরা গেম খেলছি এখন থেকে প্রতি লাইভে আমার পরা শাড়ি নিয়ে আমরা গেম খেলবো আমার পরা শাড়িটার প্রাইস প্লাস নামটা আপনাদের গেস করতে হবে গেস করলে গেস করতে পারলে কিন্তু 500 টাকা গিফট ভাউচার পেয়ে যাবেন তো যারা যারা এখন অবধি খেলেননি আমি বলবো যে জয়েন করে ফেলুন কারণ এখনো কিন্তু আমাদের উইনার আমরা পাইনি তো সাথেই থাকুন দেখি ভাই শাড়িটা না আমার পরা শাড়িটা মানে জোস একটা শাড়ি ভাই মানে চিন্তা করতে পারেন এত সফট একটা শাড়ি যে জাস্ট শরীরের সঙ্গে লেগে আছে শাড়িটা হ্যাঁ এত সফট আচ্ছা শফি লিখেছে জামদানি 3800 আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ তসর 2650 টাকা নিহাল মাহি আপু একবার কমেন্ট করছেন আরেকবার পারবেন আরেকবার গেস করেন তো আরেকবার গেস করেন এটা হচ্ছে কি আমাদের আঁচলটা এক থেকে পাঁচের মধ্যে প্রাইস ঠিক আছে আর এটা হচ্ছে বডি ওয়ার্কটা বডির মধ্যে এরকম করে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা পাচ্ছি একের শাড়ি একের শাড়ি A1 শাড়ি এটা প্রাইস ভাইয়া আচ্ছা প্রাইস থাকছে 4700 টাকা এই শাড়িটার প্রাইস থাকছে 4700 টাকা এটা হচ্ছে আমাদের রবিউল ভাইয়ের ফেভারিট একটা কালার হ্যাঁ এটা প্রাইস থাকছে 4700 বলছি না 4700 টাকা এটা কি অন্য কালার আছে ভাইয়া আচ্ছা এটা আরেকটা কালার আছে এই কালারটা কি দেখাবো জামদানি কটন তারপর হচ্ছে হাফ সিল আরেকটা তসর এই চারটার মধ্যে যেকোনো একটা নাম আপনাদেরকে কমেন্ট করতে হবে মানে গেস করতে হবে প্রাইস হচ্ছে 1-5 মধ্যে মানে ভাইয়া আজকে আমাদের জন্য গেমটা অনেক ইজি করে দিছে জাস্ট একটু চিন্তা ভাবনা করে জাস্ট আমার শাড়িটার দিকে একটু খেয়াল করুন খেয়াল করে একটু কিন্তু আপনারা গেস করে ফেলতেই পারেন এইচ ইসলাম লিখেছে কটন 3500 আহা আগে কত সুন্দর সুন্দর কমেন্ট পাইতাম আমি জাহাঙ্গীর ভাই এখন শুধু কমেন্ট পাই হচ্ছে গেমের কমেন্ট আহ যারা যারা লাইভে জয়েন করেছি গেম খেলছি তারা কি লাইভটা শেয়ার করছি লাইফটা কিন্তু শেয়ারও করতে হবে এটা প্রাইস থাকছে 4700 টাকা ঠিক আছে 4700 এর মধ্যে আমরা এই শাড়িটা পেয়ে যাব সো যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলি নাহিদা ইসলাম কটন 4500 আকে আপু 1000 টাকা আখি মনি আপু এটা কোনো কথা আমার মনে হয় না শাড়িটা 1000 টাকা হতে পারে 1-5 মধ্যে আমি একটা গেস করি এটা কি শাড়ি হতে পারে আমি তো পারবোই না গেস করতে আপনি গেস করতে পারবেন আপনি তো পারবেন তাই না আপনি পারছেন না পারছেন তো কানে কানে বলে যান
জাহাঙ্গীর ভাইও খারাপ হয়ে গেছেন, বলে না। আমারে বললে কি সমস্যা, আমি কি আপনাদেরকে বলে দিব বলেন? আমি তো বলবো না, তাও আমাকে বলেন না। এটা হচ্ছে আমাদের আঁচলটা, সেম ডিজাইনের গোল্ডেন কালার শাড়ি, দেখছো রবিল্লা। এটার সাথে জুয়েলারিটা উপরে করে নেওয়া সুন্দর দেখা যাবে। দেখো আরে দূর অত প্যারা কি করবে, রবিউল ভাই জিন্দাবাদ। এটার প্রাইস থাকছে 4700 টাকা, ঠিক আছে। প্রাইস থাকছে 4700 টাকা অল ওভার। এটার মধ্যে তিনটা কালার দেখালাম আমি, সো অল ওভার বডিতে কিন্তু এরকম করে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে, খুব সুন্দর একটা শাড়ি। নাহিদা ইসলাম লিখেছেন কটন 4300, ঠিক আছে। জান্নাতুল জান্নাতুল না সুলতানা ফেরদৌস রানী আপু লিখেছেন 10400 4200। আপু আমি শেয়ার করছি, এস এস ইসলাম আমি তো দেখি না, শেয়ার যারা করে তাদের তো নামের সাইডে শেয়ার উঠবে, বাট উঠছে না। ভাইয়া বলছিল যে 40 মিনিট পার হলে ভাইয়া হচ্ছে প্রাইস মানে উইনারের নামটা বলবে। উইনার কি আমরা এখনো পাইছি? এটা আর কুচি করে দেখাচ্ছি না। আচ্ছা 45 মিনিটস হয়ে গেছে, একটু ভাইকে দেখেন না, বলেন যে উইনার পেয়েছি কিনা আমরা, আমার তো খুব জানতে ইচ্ছে করছে। শাড়িটা হচ্ছে এরকম করে মিডিয়াম একটা পার্ট থাকছে এবং এটার নিচের আঁচলটার মধ্যে এরকম করে ডিজাইন পাচ্ছি। আচ্ছা আমরা সবাই জানি, আচ্ছা চলে গেছে আপু, এখন বলে দাও তোমার পরা শাড়িটার দাম কত? এস ইসলাম আপু আমি এখনো জানি না উইনার ভাইয়া পাইছে কিনা, জান না জাহাঙ্গীর ভাই, ভাইয়ের কাছে যান না। আচ্ছা তুমি এত সুন্দর কেন? শারমিন শুভ আপু থ্যাংক ইউ সো মাচ, আমি সুন্দর না, আপনার দেখার চোখটা অনেক বেশি সুন্দর, এই জন্যই আপনাকে সুন্দর লাগে, আমি সেটা সত্যি কথাই বলে, ঠিক আছে। এটার প্রাইস কত? 35। আচ্ছা প্রাইস থাকছে 3500 টাকা, প্রাইস থাকছে 3500 টাকা। ভাইয়া কোথায় একটু বলেন, আমরা কি উইনার পেয়েছি? আমার আর তর্ষ হয় না, আপনাদের হয় কি না আমি জানি না, সিরিয়াসলি আমার একেবারে তর্ষ হয় না গেমের ব্যাপারে, আমার কেমন তর্ষ হইতেই চায় না। ইস জাহাঙ্গীর ভাই আপনি যখন লাইভ করবেন তখন আমি গেম খেলবো, হ্যাঁ ঠিক আছে, আপনি তো কমেন্টই করবেন না তখন। সত্যি কথা বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আঁচলটা, আঁচলটা সেল করা থাকছে। আচ্ছা জান না শুনে আসে, এটা হচ্ছে বডি ওয়েটটা জাহাঙ্গীর ভাই জান না 50+ হলে তারপর আইসে বলে দিই দেখেন। Wow! এটা হচ্ছে একেবারে গ্রিন কালার, বাটল গ্রিন না, বাট ডিপ 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 গ্রিন কালার হয় না, বাটল গ্রিন হচ্ছে একটু লাইট কালার। প্রাইস থাকছে কত? 3600 টাকা, প্রাইস থাকছে 3600 টাকা। এটা পিঙ্ক কালার আছে, এই শাড়িটা পরলে যে কি সুন্দর লাগবে, এটা একটা মিষ্টি পিঙ্ক কালার আছে। টাকা তোমার মেকআপ ও হিজাব পরা আমার খুব ভালো লাগে, শারমিন শুভ আপু। তাই আপু থ্যাংক ইউ সো মাচ। আপু উইনারের নামটা বলো প্লিজ, এস ইসলাম বলবো। ভাইয়া কোথায়? ভাইয়াকে আমরা সবাই মিলে একটু ডাকি, হ্যাঁ ভাইয়া কোথায়? ভাইয়া কই, ভাইয়া কই আপনি? আচ্ছা দেন শাড়ি দেন তো। আমার পরা শাড়িটার আজকে কে 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 প্রাইস প্লাস হচ্ছে নাম বলতে পারছে সেটা দেখার বিষয়। সাইফুল ভাই খেলছেন নাকি? আহা ভাবিকে বলতেন খেলতে, আহা। এটা হচ্ছে আমাদের আঁচলটা, আঁচলের সেলটা মানে সেম ডিজাইনের। তাজেল ভাইও গেম খেলতে চায় কিন্তু তাজেল ভাইকে গেম খেলতে দেয়া হয় না, যাই হোক ভাবি খেলবে গেম না তাজেল ভাই। আরে ভাবি আছে আছে আপনি জানেন না তাজেল ভাই। এটার প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 3600 টাকা। এই এই মানে এই শাড়িটা অসম্ভব সুন্দর ভাই, গ্রিনটাও সুন্দর, এটার হচ্ছে এই এই কালারটাও সুন্দর, একেবারে ডিপ পিঙ্ক কালার, পিঙ্ক না রানী গোলাপি কালার, রাইট? আচ্ছা কটন 3600 রানী আপু কমেন্ট করছে, ঠিক আছে। ভাই এবার ভাই ভাইয়ের কাছে যান প্লিজ যান, আমাদের আর তর্ষ ইচ্ছে না, আমি আমার আপুদের দলে নাম লিখাইছি, ঠিক আছে। আমি আমার আপুদের নামে দলে নাম লিখাইছি, কি উল্টাপাল্টা বলি। আচ্ছা না আপনি কালকেও, আচ্ছা আচ্ছা মোহাম্মদ আক্তার লিখেছে আপুনি কালকেও বলছি হলুদের একটা শাড়ি, এই হলুদের একটা শাড়ি দেখান তো। হলুদ কি কাতান না সিল্ক জর্জেট? আচ্ছা আপু কাতান সিল্ক জর্জেট কিসের মধ্যে হলুদের শাড়ি দেখবেন, কেমন প্রাইজের এখনই আপনি হচ্ছে আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। কমেন্ট করতে বলুন,
আচ্ছা হলুদ আনেন তো, আচ্ছা তিনটার মধ্যেই শাড়ি আনেন, সমস্যা কোথায়? হলুদ শাড়ি নিয়ে আসেন, তিন 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 রেঞ্জের নিয়ে আসেন, লো থেকে হাই, ওই ওই হলুদ শাড়িটা আগে বের করবেন। নামটা বলেন, আমার নামটা বলতে চাই আমি, আমি বলতে চাই, আমি নিজেও জানতে চাই, আমি নিজেও জানি। দেখ কুচি করে দিয়ে ফালাই দিয়ে চলে গেল, বলো কুচিটা করছে। যে নিয়মটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার প্লাস আমাদের লাইকার প্লাস গ্রুপ মেম্বার, এটা বলেন না শুরুতে, কালকে বলে দিয়েছি, এটা এটা বলা হয় নাই, এটা তো ম্যাডাম আমি লাইভের আগে বলে দিই না, এটা বলা হয় নাই, ক্যাপশনে দিয়েও দিছি ওখানে প্রিন্ট করে তাই আগে সাধারণত বলি নাই। আচ্ছা সমস্যা নেই, আজকে আমরা উইনার পাইছি কিন্তু ওনারা দেখতেছি না আমাদের, এগুলো দুটো এখন অর্ডার একটা তো নাই তাই আমাদের গ্রুপ, তাহলে ও হয়ে গেছে ওই কালকে এটা যেহেতু প্রতিদিনই জিতবো তাহলে হচ্ছে একটু রুলস টা আমার আমার মনে হয় এটা করা উচিত, যেহেতু আমরা কেউ শেয়ার করি না। আচ্ছা আপনি হলুদের শাড়িটা কালকেও দেখতে চাইছিলাম, পার্টটা থাকবে আচ্ছা রানী গোলাপি, জমিনটা থাকবে হলুদ, আচ্ছা রানী গোলাপি আর হলুদ, রানী গোলাপি আর হলুদ, ওই যে ওইটা দাও, কাঞ্জিবরণটা, কাঞ্জিবরণটা দাও, এটা আনছিলাম না তো ওই যে, তবে এখানে রাখলাম দেখো তোমার কিসে দাও, আগে এটা দেখাও কম রেঞ্জের, আচ্ছা রানী গোলাপি আর হচ্ছে হলুদ, আপু এই যে দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি না মিষ্টি কালার রে, উঠাই দেন ভাই পড়ে গেছে, এই যে রানী, এই যে দেখাবো, দেখাচ্ছি আপু তোমার পিছনে টানানো রেড শাড়িটা দেখাও, শিশির বিন্দু রেড শাড়িটার প্রাইস হচ্ছে 4,500 বলছিলাম না, হ্যাঁ 4,500, এটার প্রাইস কত ভাইয়া? আগে ওর থেকে একটু কম রেঞ্জের এটা দেখানো, আচ্ছা এটা পুরোটা খোলা দরকার নেই, আমি দেখাই, এটা হচ্ছে কি আমাদের আঁচলটা, হ্যাঁ রানী গোলাপি কালারের আঁচল থাকছে, এটা থাকছে আমাদের বডিটা হলুদ এবং পার্টটাও কিন্তু রানী গোলাপি থাকছে, আর আমাদের ব্লাউজটাও পাচ্ছি রানী গোলাপির মধ্যে, ওকে ভাইয়া একটু হয়ে গেছে বলো না কি হয়েছে, বারো কালো, ওকে এটা প্রাইস কত? ওয়াও এটা প্রাইস মামু আপু তোমার পিছনে, আচ্ছা আপু আমাকে রেড শাড়িটা একটু দেখাও, আচ্ছা রেড শাড়িটা আমি পিছন থেকে একটু রেড শাড়িটা নিয়ে আসি, ওটা হ্যাঁ আচ্ছা ওটা, এটার প্রাইস থাকছে কত? 3,800 টাকা, এই শাড়িটার প্রাইস থাকছে 3,800 টাকা, যে আপু হলুদ শাড়ি দেখতে চেয়েছেন গত কালকে থেকে আমার কাছে, আজকে কিন্তু আমি আপনার রিকমেন্ডের মতই দেখাই দিছি, ঠিক আছে এনে এনো এনো আমার পকেটে, কেন ভাবি এত কল দেয় আপনাকে বুঝি না, আমরা কিন্তু উইনার পেয়ে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে তার নাম বলে দিব, আর প্লিজ যেই উইনার হন না কেন আইসক্রিমটা আমাকে খাওয়াইন, কিন্তু একা একা খেয়ে না আইসক্রিম, ঠিক আছে এটা প্রাইস, এটা প্রাইস হচ্ছে 8,500, আচ্ছা এটার প্রাইস থাকছে 8,500 টাকা, উপরের পার্টটা এরকম মিডিয়াম থাকছে, নিচের পার্টটা এরকম থাকছে, অল ওভার বডিটা হচ্ছে এরকম মাস্টার্ড কালার এবং পার্টটা হচ্ছে রানী গোলাপি কালারের একটা কন্ট্রাস্ট পার্ট থাকছে, ঠিক আছে তো এখন আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, হলুদ এটাই হলুদ দেখানো শেষ, এরপর পেছনে রেড শাড়িটা একটু দেখাবো, কাঞ্জিবরণ দেখাচ্ছি, মেহেদি হাসান লেগেছেন, আপু তোমাকে সব শাড়িতে অসাধারণ লাগে, কোনটা রেখে কোনটা কিনি বলো তো, মেহেদি হাসান ভাইয়া আপু যেই হন না কেন আপনার চোখে যেই শাড়িটা ভালো লাগবে সব থেকে বেশি আপনি সেটাই কিনে ফেলবেন, ঠিক আছে এটা হচ্ছে আমাদের
ब्लाउज पिसटा একেবারে রানী গোলাপী ब्लाउज पिस এটা হচ্ছে কি আমাদের রানী গোলাপী আঁচল গোল্ডেন কালার জারি সুতো দিয়ে ওয়ার্ক করা আর এটা থাকছে হচ্ছে আমাদের বডির ওয়ার্কটা একেবারে কাঁচা হলুদ যেটাকে বলে আর পুরো বডির মধ্যে কিন্তু কি জানো এটাকে বলে রোজ গোল্ড জারি সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে আর মিনা করা থাকছে এরকম ম্যাজেন্টা কালারে ঠিক আছে এটা কিন্তু কাঞ্জিবরম আর এটা হচ্ছে কাঞ্জিবরম একটা শাড়ি এটা প্রাইস কত 9200 কাঞ্জিবরম শাড়ি এটার প্রাইস আছে 9200 টাকা ওয়াও ভাই এই শাড়িটা একদিন পড়তে চাই প্রাইস আছে 9200 টাকা ঠিক আছে প্রাইস আছে 9200 টাকা স্ক্রিনশট নিয়ে ফেলে আচ্ছা জর্জেটের মাঝে দেখান তিন চার এমন আছে আচ্ছা দেখাচ্ছি জর্জেটের মধ্যে আপু আচ্ছা আজকে তোমাকে অন্য রকম সুন্দর লাগছে আপু অন্য দিনের চেয়ে আচ্ছা অন্য দিনের চেয়ে আজকে সাদা পরছি যে এজন্য আমার লাগতেছে আপু যে শিশির বিন্দু আপু যে রেড কালার পেছনে রেড কালার শাড়িটা আর এটা হচ্ছে গিয়ে আমাদের মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্ক করা সরস্কি স্টোন এর ওয়ার্ক করা হ্যাঁ কাশ্মীরি কাশ্মীরি স্টাইলে ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা ভাই কিছু করতে হবে না भाभी कल दिस আচ্ছা কম দামের মধ্যে রেড কাঞ্জিবরম দেখানো যাবে ইয়েস দেখানো যাবে আমার শাড়িটা আমার শাড়িটা এই শাড়ি আমার শাড়িটা যে আজকে কে জিতলো মানে আমার শাড়িটা জিতলো না মানে আমার পরা শাড়িটার নাম প্লাস হচ্ছে প্রাইস বলে কে যে আজকে 500 টাকা জিতলো আপু এটার মেরুন কালারটা আছে নিব শিশির বিন্দু ওটার মেরুন কালারটা নাই মেরুনটা ওটার কি কি কালার আছে আচ্ছা রেড আর যে পেছনের ফেস কালারটাই এমনা পেস্টের ডিজাইনটা আলাদা আলাদা সেন্টার গ্রিপের মধ্যে আচ্ছা না আপু মেরুন কালারটা হবে না এটা হচ্ছে কি আমাদের আঁচলটা এটা যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাঞ্জিবরম যে দেখতে চাইলেন তার জন্য দেখাচ্ছি রেড কালার আপনার যে ধনী গরিবের কথা ভেবে বিভিন্ন দামের শাড়ি রাখেন তার জন্য আপনাদের ধন্যবাদ আচ্ছা জুনু পাউল থ্যাংক ইউ সো মাচ আপু আসলে সবার আসলে সবার বাজেট একরকম হয় না এজন্য পরশমনি শাড়ি সব সময় সবার বাজেটের কথা চিন্তা করি সব ধরনের কালেকশনই দেখায় তো আমাদের যার যেমন বাজেট আমরা সে তেমন বাজেটের মধ্যে কিনেই যাতে খুশি থাকতে পারি রাইট এটার প্রাইস কত ভাইয়া 2550 এটার প্রাইস থাকছে 2550 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে 2550 টাকা এটা ব্লাউজ পিসটা কিন্তু গ্রিন কন্ট্রাস্টে থাকছে গ্রিন কালার প্লাস এটা হচ্ছে ডিজাইনটা পারের তারিয়া তাইরা তাইরা ওয়াও ওয়াও হ্যাঁ তনছুই ফলা 2500 টাকার শাড়ি দেখাবো ক্লিমা মোনা 2500 টাকার শাড়ি দেখাবো উপর থেকে নাম উপর থেকে কালার সেট করে একটা কালার নিয়ে আসো মামু আমি এটা দিতেছি কালার নিয়ে আসো এটা আচ্ছা ওয়েজুদুল্লাহ আবির হাই এত দেরি কেন আপু আমি সিল্ক গাদওয়াল আচ্ছা সিল্ক গাদওয়াল দেখতে চেয়েছিলেন আপনি হ্যাঁ কালকেও একদিন গাদওয়ালেরও লাইভ করব টেনশন নাই ब्लाउज पिसा ब्लाउजर पैनल नाम बोलो नाहिदा इस्लाम अच्छा नाम बोलो जे विनार विनार पे गई बट विनार जे ताके होच्छे मैसेंजारे नक कर मैसेंजारे हाई हेलो बोले मैं से आसले लाइव आछे कि ना एकटू कन्फार्म होले किन्तु आमरा बोले दिच्छी एटा होच्छे बडी वेटा तनछुई तनछुई आमी जानी एटा तनछुई कातान আচ্ছা তানচুই কাতান প্রাইস 1800 আচ্ছা প্রাইস আছে 1800 টাকা তানচুই কাতান প্রাইস আছে 1800 টাকা জানি ভাই ওই হলুদ শাড়িটা লাগবে আচ্ছা ওই যে ওইটা নেবে ওইটা লাগবে আমি সিরিয়াসলি লাগবে ওইটার মধ্যে আমার কইলটা ঢিকা আছে আচ্ছা সাইকেল হয়ে লাগাইছে কিছু না
ঠিক আছে তানসুই কাতানের অনেক কালার আছে আপনারা হচ্ছে কালার দেখতে চাইলে আমাদেরকে নক করতে পারেন মেসেঞ্জারে একটু ঘুরে যাক আমরা তানসুই কাতানের এইটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে আমাদের কি বলে এটাকে ডিপ মিস্টিক কালারের ব্লাউজ পিস প্লাস হচ্ছে আঁচলটা থাকছে এরকম করে করা আপু তুমি যে শাড়িটা পরো ওইটার প্রাইস কত আচ্ছা সুমাইয়া আফরিন পাপড়ি আপু আমি যে শাড়িটা পরছি এটা নিয়ে মানে প্রতিদিন লাইভে আমাদের আমার পরা শাড়িটা নিয়ে একটা আমরা কুইজ কুইজ খেলি সেটা হচ্ছে আমার পরা শাড়ির নাম প্লাস প্রাইস বলতে পারলে গেস করতে পারলে ওদের মানে ফার্স্টে যে গেস করে ফেলতে পারবে আমাদের মডারেটর সবার কমেন্টে চেক করে সো তখন তাকে হচ্ছে 500 টাকা একটা গিফট ভাউচার দেওয়া হয় সো এই জন্য আমার পরা শাড়িটার নাম প্রাইস কোনোটাই আমি এখন অব্দি জানি না এখন আমাকেও জানানো হয় না সো আমরা উইনার পেয়ে গিয়েছি আমরা জানাবো কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো ঠিক আছে সাথেই থাকুন এটা হচ্ছে বডি বয় একটা প্রাইস থাকছে 1800 টাকা তানসুই কাতানগুলো আমি বলবো নিজের জন্য যেমন বেস্ট গিফটের জন্য বেস্ট ঠিক আছে গিফট করার জন্য বেস্ট শাড়ি তানসুই কাতান রাইট জানেন ভাই হ্যাঁ আমি এবার পূজোতে আমার কই যাক একটা গিফট করব তাই না সুন্দর সফট আছে হ্যান্ড ওয়াশেবল ঘরে ধুয়ে পরার মতো শাড়ি হ্যাঁ ঘরে ধুয়ে পরার অনেক শাড়ি আছে যারা আপনারা জানেন যে ঘরে ধোয়া যায় না শাড়ি আবার ধুইলেই সমস্যা বাট এই শাড়িগুলো আপনারা কিন্তু নিজে একেবারে ধুয়ে পরতে পারবেন এরকম শাড়ি আপু আপনার শাড়িটার কি অন্য কালার আছে লিনা আপু জান আপু না আপু আমার শাড়িটা একটাই কালার হ্যাঁ একটাই কালার এরকম করে হচ্ছে অফ হোয়াইট কখনো কখনো অফ হোয়াইট মনে হয় কখনো কখনো এটাকে আমার ক্রিম কালার মনে হয় ঠিক আছে বাট আপনি লাইভে কেমন লাগছে আমি জানি না এটা দুইটা কালার না বিস্কিট কালার আর অফ হোয়াইট এরকম অফ হোয়াইট কালার লাস্ট ওয়ান ওই দুইটা শাড়ি হবে ওকে তো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে আঁচলটা আচ্ছা বলে দিব ভুলে যাব তো বলতে বলতে আচ্ছা এটার প্রাইস থাকছে এটা প্রাইস 1800 টাকা আচ্ছা প্রাইস থাকছে 1800 টাকা সো আমি আর এখন না এই শাড়িটা জাহাঙ্গীর ভাইকে দিয়ে দিই আমি বলে দিই হ্যাঁ আমার পরা শাড়িটার নাম কি ছিল ভাইয়া তসর আল্লাহ আমিও গেস করতে পারি নাই আমি কত গরু আচ্ছা আমার পরা শাড়িটা যে আজকে উইনার হয়েছে বলতে পারছ তার নাম প্লাস প্রাইস তার নাম হচ্ছে মাসুমা হোসেন উনি খুলনা থেকে এবং উনি বলেছে শাড়িটার প্রাইস 3350 টাকা এবং তসর তো মাসুমা হোসেন আপু খুলনা থেকে আপনাকে কংগ্রেচুলেশন আপনি যদি লাইভে থেকে থাকেন তাহলে প্লিজ একটু কিছু বলুন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 3750 টাকা 3750 টাকা আমার পরা শাড়িটা দেখাই দেন আর দুইটা কালার আছে এটা আছে শাড়িগুলো দেখাই দেন এটা পূজা স্পেশাল আমাদের হ্যাঁ এবং এই শাড়িটা কিন্তু পূজার জন্য একেবারে স্পেশাল একটা শাড়ি পূজার মধ্যে লাল সাদা শাড়ি লাগে সাদা শাড়ি লাগে তো তাদের জন্য স্পেশাল একটা অফার উইনার কিন্তু পেয়ে গেছে এখন আর কমেন্ট করে হবে না যারা যারা লেট করে জয়েন করে কমেন্ট করছে ঠিক আছে কালকে থেকে আমরা চেষ্টা করব ফার্স্টে আমাদের লাইভটা যদি অনেকে ফেসবুকে অনেক নিয়ম করছে নোটিফিকেশন পাই না আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের রেগুলার লাইভটা কন্টিনিউ হচ্ছে 3:30 থেকে 4:00 এটা যারা যদি নোটিফিকেশন নাও পায় এটাতে জয়েন করলে তারা আমাদের লাইভটা কন্টিনিউ করবে অনেক আপুরে বলে যে লাইভের নোটিফিকেশন পান না তাদের বলছে এখন ফেসবুকে নতুন নতুন আপডেট আসছে সো এই আপডেটের মধ্যে এটাও আছে যে আর আমাদের পেজে আমরা যে পরিমাণ রিপোর্ট খাইছি এটা বলার মতো কোনো কিছুই নাই তো আপনারা যারা নোটিফিকেশন পাচ্ছে না তাদেরকে বলবো যে আমাদের লাইভ কিন্তু প্রতিদিন ঈদের আগ অবধি 3:30 থেকে 4:00 মধ্যে আমরা লাইভে দাঁড়ায় যাই ঠিক আছে এর মধ্যে আপনারা লাইভে জয়েন করে ফেলবেন আর পাশে থাকা যে আপনারা যখন লাইভে যাবেন লাইভের সাইডে দেখবেন একটা বেল বাটন থাকে সেই বেল বাটনটা অন করে রাখলে কিন্তু নেক্সট টাইম থেকে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে সো কোথায় আপু কোথায় যে আপু উইনার হয়েছেন তাড়াতাড়ি একটু লাইভে আসেন আপনাকে একটু দেখতে চাই আমার এই অসহায় মন আপু কই আপনি আসেন একটু লাইভে
খাদিজা এই যে মাসুমা হোসেন মাসুমা হোসেন মাসুমা হোসেন উইনার ইয়েস কংগ্রাচুলেশন আপু আইসক্রিমটা কিন্তু পাওনা রইলো ঠিক আছে খুলনা থেকে পাঠিয়ে দিবেন না খুলনা যখন যাব তখন খাওয়াবেন খাদিজা ইসলাম লিখেছেন আমি আগেই জানতাম আপু যখন কমেন্ট করছে পরশমণি থেকে তার কমেন্টে লাইক দিছে আমাদের কারো কমেন্টে লাইক দেয় নাই আল্লাহ তাই আমি তো দেখি নাই তার মানে এখন থেকে লাইক দেওয়া যাবে না আপু অনেক চালাক তো কংগ্রাচুলেশন আপু আপনার কেমন লাগছে একটু কমেন্ট করেন আর অবশ্যই কিন্তু রিভিউ দিতে আসবেন আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমরা যারা গেমটার পার্টিসিপেট করব তাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজে যেমন থাকতে হবে তেমনি আমাদের গ্রুপেও অ্যাড থাকতে হবে আপনি যখন উইনার হয়েছেন আপনাকে আমরা আমাদের ফেসবুক পেজেও খুঁজে পাচ্ছিলাম না আমাদের গ্রুপেও খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে এরপরে আপনাকে যে আমরা মেসেঞ্জারে নক করেছি দ্যাটস ওয়াই এখন থেকে যারা গেম খেলবো অবশ্যই আমরা পেজে এবং গ্রুপে অ্যাড হয়ে নিব আমাদের গ্রুপের নামটা হচ্ছে পরশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী আর পেজ তো আপনারা জানেনই আপনাদের ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে আসতে পারেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পরশমণি শাড়ি নামেই ওপেন করা ওকে খুবই ইজি সব কিছুই পরশমণি শাড়ি নামেই আছে এটার প্রাইস কত 1800 আচ্ছা তানসুই কাতান প্রাইস থাকছে 1800 টাকা ঠিক আছে তো আপনি টপ ফ্যান আপনি কেন আবার গেম খেলেন না সেটা বলেন কালকে থেকে 3:30 থেকে 4:00 মধ্যে রেডি হয়ে বসে থাকবেন গেম খেলার জন্য হ্যাঁ এটা কোনো কথা কোনো কথা হ্যাঁ টপ ফ্যান হয়ে আপনি গেম খেলছেন না এটা কোনো কথা আজকের গেমে উইনার কিন্তু ভুলে গেছি আমার নাম মাসুমা হোসেন আপু খুলনা থেকে হ্যাঁ খাদিজা ইসলাম আপু মাসুমা হোসেন আপু লিখেছে যে ওকে আপু ইউ আর অলওয়েজ ওয়েলকাম ওকে আইসক্রিমের জন্য আইসক্রিমের জন্য জাহাঙ্গীর ভাইকে দিয়ে না জানো আমার সে আবার বেশি খায় না খাওয়া প্রাইস আছে 1800 টাকা ঠিক আছে প্রাইস আছে 1800 টাকা আপু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন প্লিজ আমাদের গ্রুপের লিংকটা নিচে পিন পোস্ট করে দেয়া আছে গ্রুপের নাম পরশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী হ্যাঁ রেগুলার কিন্তু লাইভে জয়েন হবেন আপনি আজকে উইনার হয়েছেন দেখে যে কালকে হবে না এমন কোনো কথা নাই মেন কথা হচ্ছে যে গেস করতে পারবে এমনও হতে পারে যে একজনই প্রতিদিনই উইনার হতে পারে যদি গেস সঠিক করতে পারে রাইট তো আমরা সবাই প্রতিদিনই লাইভে জয়েন করব আর গেমটা খেলবো আইসক্রিম আমি না পাইলে তোরাও খাইতে দিব না না জাহাঙ্গীর ভাইকে আইসক্রিম দিবেন না আপু কাছে এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা এবং এটা হচ্ছে বডিটা তানসুই কাতানের অনেক কালার আছে অনেক কালার অনেক কালার মাসুমা হোসেন আপু আপনি কি ভাবছেন আজকে এই যে লাইভের মধ্যে এসে আপনি এরকম একটা গিফট ভাউচার পেয়ে যাবেন বলেন তো ভাবছেন মজা না কি মজা জানেন আমি জীবনেও কোনোদিন কোনো মানে এরকম কোনো গেম কি পাই নাই জাহাঙ্গীর ভাইয়ের বিয়েতে যদি কোনো গেম টেম খেলা হয় তখন যদি পাই প্রাইস থাকছে 1800 টাকা আপনারা তানসুই কাতানের অ্যাভেলেবেল কালার পাবেন আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট টেমটা যদি রিকমেন্ড কোনো কালার থাকে তাহলে আপনারা হচ্ছে সেটা আমাদের পেজ ইনবক্স করে দিলে কিন্তু হয়ে যাবে আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে আপু সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম দেখাও কাঞ্জিবরম লাইভ আছে আমাদের কয়েকদিন আগে দেখতে বলো কিছুদিন আগে আমরা কাঞ্জিবরম লাইভ করেছি আপনারা একটু ওই লাইভটা একটু চেক করে নেন আর যদি না খুঁজে লিংক পান তাহলে পেজ ইনবক্স করেন যে আপু আমাকে ওই লাইভের লিংকটা দিয়ে দেন তাহলে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ইজি 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 অনেক ইজি তো এটা হচ্ছে পার্পল কালারের ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডিটা আচ্ছা আপু স্টোনের মাঝে বেনারসি কাতান শাড়ি দেখতে চাই উজ্জ্বল সাথী না একটু পেজ ইনবক্স করেন আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে আপু আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 3750 টাকা এটা একটা তসর শাড়ি আঞ্জলিকা কস্টা বলেছেন অনেকদিন পর আসলাম আপু কেমন আছো কথা নাই আপু অনেকদিন পরে আসে আবার বলে অনেকদিন পরে আসলাম হ্যাঁ কি ভয় ভীতি নাই যে আমি রাগ করতে পারি আমি বকা দিতে পারি এতদিন পরে কেন আসলেন আপনি লাইভটা শেয়ারও করেন আপনি জানেন আপনি একটা শেয়ার না করলে আমার একটা শেয়ার কমে গেল তার মানে হচ্ছে আপনি কেন এতদিন জয়েন করেন আমরা এখন প্রতিদিন গেম খেলছি আপনাকে আমি গেমের রুলসটাও আর বলবো না
তার প্রাইস থাকছে 1800 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 1800 টাকা আপু আমি নিউ তোমার লাইভে মৌ হোসেন আপু ওয়েলকাম টু আওয়ার লাইভ আপু অবশ্যই পেজে লাইক দিয়ে যাবেন আমাদের লাইভ প্রতিদিন 3:30 থেকে 4টার মধ্যে হয় আমাদের লাইভে কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকে একটা গিফট ভাউচার পাওয়ার সো গত 2 দিন থেকে দুইজন আপু পেয়ে গিয়েছে সো আপনারা যদি পেতে চান অবশ্যই জয়েন থাকতে হবে এবং গেম খেলতে হবে ফাতিশা অল শাইস আর বিউটিফুল বাট ইউ আর মোস্ট বিউটিফুল দেন অল দিস ও ফাতিশা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা হচ্ছে আমাদের কানছুই কাতান বলতে ধরছিলাম তানছুই কাতানের ব্লাউজ পিস প্লাস এটা হচ্ছে আঁচলটা পাকিস্তান থেকে অর্ডার করতে চাইতেছে আই এম ফ্রম পাকিস্তান আই এম অর্ডার সুন ওকে নো প্রবলেম আমরা পাকিস্তানে দিব তো দিব না ভাই হ্যাঁ দেখা যাবে ওয়েটই যাবে না তো কোয়ান্টিটি বেশি হলে ওয়েট হয়ে যাবে হ্যাঁ আপু চয়েস করতে থাকে একটা দুইটা নিয়ে তো কোনো লাভ নাই তাই না যেহেতু এত দূর থেকে নিবেন একেবারে জমায় জমায় বুক করে রেখে দিবেন বুকিং করে রেখে দিবেন এরপর একবারে নিয়ে নেবেন বাংলা বুঝবে হ্যাঁ বাংলা বাংলাই তো কথা বলে আমিও বলছিলাম না যে পাকিস্তানের বাংলা কি করে কথা বলে বলো অনেকেই পারে আচ্ছা উনি বাংলাদেশ থেকে এসেছে ওয়াচিং ফর ইউ রেগুলার আর মামা এই দুইজনই রেগুলার দেখে আপনি গেম খেলতে পারেন না আপনিও তো টপ ফ্যান কালকে থেকে গেম খেলবেন 500 টাকা জিতে আমাকে আইসক্রিম খাবেন ঠিক আছে জাহাঙ্গীর ভাই তোমাকে খাওয়ায় না আইসক্রিম গিফট একটা হচ্ছে আঁচল ব্লাউজ পিসটা এটা হচ্ছে কি আমাদের আঁচলটা এটা হচ্ছে বডিটা জাহাঙ্গীর ভাই আজকে আপনি আমি একসঙ্গে বেরোবো হ্যাঁ তোমার পরা শাড়িটার অন্য কালারটা দেখা আচ্ছা দেখাচ্ছি আচ্ছা আমার পরা শাড়িটা দেন তো এখন আমার পরা শাড়িটা দেখাচ্ছি আমার পরা শাড়িটা হচ্ছে তসর একটা শাড়ি এটার প্রাইস থাকছে হচ্ছে 3750 টাকা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে আমার পরা শাড়িটা হচ্ছে এই যেরকম অফ হোয়াইট কালারের আর একটা হচ্ছে বিস্কিট কালারের মানে সেম জাস্ট একটু লাগিয়ে পুরোটা খুলে দেখালে কালার বুঝবে না তাহলে এইভাবে দেখো পুরোটা শাড়ি যদি খুলে দেখায় আপনার কালার বুঝবে না কারণ শাড়িটা অনেক বেশি সফট থাকছে তো আমি আপনাদেরকে একটু ইয়ে করে দিই গিফট আছে আচ্ছা মৌ হোসেন লিখছেন গিফটে কি থাকছে গিফটে আপু 500 টাকা হচ্ছে বিকাশ থাকছে বিকজ এখন লকডাউনের সময় বিকাশই হচ্ছে কি একেবারে পারফেক্ট গিফটের জন্য হ্যাঁ আর সবারই বিকাশ অ্যাকাউন্ট থাকে শুধুমাত্র আমি এক গরিব মানুষ যার বিকাশ অ্যাকাউন্ট নাই আমিও খুলে নেই খুলে নেই আজকে আরে আমি যে কি করব দেখেন আরেকটা শীতে কাঁপতে কাঁপতে আসছে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আঁচলটা আমার পরা শাড়িটার বিস্কিট কালারের এটা আঁচলটা এটা হচ্ছে বডি ওয়ার্কটা ওকে এটা হচ্ছে বডি ওয়ার্কটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখেন অল ওভার ব্লাউজটা এরকম গর্জিয়াস করে করা অল ওভার ব্লাউজটা দুইটা দুই কালার এটা হচ্ছে বডি ওয়ারটা এটা প্রাইস থাকছে কত জানো ভাইয়া 3750 টাকা হচ্ছে গিয়ে এই সেই শাড়ি যে শাড়ির জন্য এখন আমার আপুরা আমাকে ভুলে যায় এটা হচ্ছে সেই শাড়ি হ্যাঁ প্রাইস থাকছে 3750 টাকা তসরের একটা শাড়ি ঠিক আছে এটা আরেকটা কালার দেখাচ্ছি একটা তো পরেই আছে ও একটা তো আমি পরেই আছি দুইটা দুই কালার দুইটা কালার ঠিক আছে দুইটা দুই কালার দেখাই ধরেন দুইটা দুই কালার এটা একটু লাইট এটা একটু ডিপ ওকে দেন প্রাইস আছে 3750 টাকা ওয়াও আপু দারুণ লাগছে মাসুমা মাসুমা থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইক কি করব আপু আমি নতুন জয়েন করছি আচ্ছা সাথী আপু ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার লাইভ অবশ্যই লাইভ শেষে আপনি পেজে একটা লাইক দিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে বেল বাটনটা অন করে যাবেন যাতে করে লাইভে নেক্সট টাইম লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমাদের এখন লাইভটা হচ্ছে সুবর্ণ একটা লাইভ 500 টাকা জেতার একটা লাইভ সো আমরা রেগুলার জয়েন করবো ভাই লাইভ কি শেষ করে দিব ওকেই সো আজকের মতো আমাদের লাইভটা এ পর্যন্তই থাকছে হ্যাঁ যারা যারা এতক্ষণ অব্দি আমাদের লাইভটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শপটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীদমের ফার্স্ট ব্রাঞ্চটা লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লক এ সেকেন্ড ব্রাঞ্চটা লেন নাম্বার 8 এর 8 নাম্বার শপটি হচ্ছে পরশমের সাইজের সেকেন্ড ব্রাঞ্চ আমাদের শপ এখন বন্ধ লকডাউনের কারণে বাট আমাদের অনলাইন প্রসেসটা অন আছে আপনাদের জন্য ঠিক আছে সো আবার কালকে চলে আসবো 3:30 থেকে 4টার মধ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরশমের সাইজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম